সৌদি আরব থেকে আসে এরম করে রুমাল কোসা মারতে থাকে কিছুক্ষণ পর হোক আর বলে আলা পাক বলেছেন দেবমন্দিরা আপনাদের কি ইমান শিখিয়েছে অসম্পূর্ণ ইমান আল্লাহর হাত আছে আল্লাহর আল্লাহ ফায়ের আলোচনা করে ইমান আগে যেটা ঠিক আছে সেটা নষ্ট করে দেয় السلام عليكم ورحمه الله ان الحمد لله والصلاه والسلام على رسول الله اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال تعالى تباركَ الذي بيده الملك وهو على كل شيء قدير وقال تعالى وما قدر الله حق

মানুষ যখন ইজম মতমাদের পিছে দৌড়াইছেন তখন আল্লা রবুল আলমিনে ইজম বন্দি বাল বা মাঝাববন্দির থেকে আলাদা রেখে আমাদেরকে কোরআন এবং হাদিস, জানা এবং মানার তৌফিক দান করেছেন সে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে মস্তক অবনত করে অবস্থায় শুকুর আদায় করছি আলহামদুলিল্লাহ কারণ বর্তমানে মানুষগুলা চলন্ত ধর্মের পিছিয়ে ছুটে আসেন চূড়ান্ত ধর্মের কেউই দুই পয়সার পাত্তা দেয় না গত কয়েকদিন আগে আমাদের দেশের একজন আলেম বড় আলেম কিন্তু উনি বিশেষ করে সৌদি আরবের প্রবাসীদেরকে কটাক্ষ করে কথা বলেছেন এবং কি রসুল্লাহ সাল্লি সাল্লামের রেখে যাওয়া শরীয়ত আল্লাফাকের তাহিদের পরে যে সলাদ সেই সলাতের মধ্যে কিছু রসুল রসুলসালসালের অবিচ্ছেদ্য সুনত সেই সুন্নতকে হাসি টাট্টা ব্যঙ্গ বলেছেন এবং বলেছেন যে সৌদি আরব থেকে বাথরুম পরিষ্কার করে দিয়ে আইসা এইভাবে অপমান অপদস্ত করে কথা বলছেন আপনারা অনেকে দেখেছেন আমরা আল্লাহ রবলিজ্জাত জালালের কাছে দোয়া করি আল্লাহ তুমি এই সমস্ত আলেমদেরকে তুমি হেদায়ত দাও তুমি হেদায়ত দাও তুমি হেদায়েত দাও আল্লাহ আল্লাহ তোমার কাছে আমাদের আফিল আর কিছু না গতকাল আবার ওই আলম সাহেবের একটা বক্তব্য দেখলাম উনি বলেছেন যে সৌদি আরবতে বই সঠিকা বগল তেলে বোখারি শরীফ বাংলার ইংরেজি বোখারি শরীফ রাইখা কয় আল্লাহর নাকি আকার আছে আল্লাহর বলে হাত আছে এইভাবে কথা বলে উনি ব্যঙ্গ তুচ্ছ তাচ্ছিল্য করেছেন এবং সৌদি আরবের দায়ী যারা মদিনা বিশ্ববিদ্যালয়ে যারা লেখাপড়া করেছেন প্রত্যক্ষ পরোক্ষভাবে তাদেরকে কিছু কথা বলেছেন তো উনি সম্মানিত আলম সাহেব আল্লাফাক কোরআন কারিমে এবং রসুল সাল্লা রেখে যাওয়া পবিত্র হাদিস গ্রন্থে বলেছেন যে আল্লাফাকের আকার আছেন তবে কীরকম আল্লাহ বাসন লা কাম ইসলি সাইয় সামিউন বাসির আল্লাহ সমকক্ষ আল্লাহ সাদৃশ্য কিছু নেই আল্লাহ দেখেন এবং শুনেন আল্লাহর আসেন কিরকম আছে সেটা আল্লাহটা আল্লাহর মতোই আল্লাহটা আল্লাহর মতোই আল্লাহটা বাসির আল্লাহ সমক্ষক্ষ কেউ নাই আল্লাহ আহাদ আল্লাহ সুতরাং এখন কি আমরা কি আসলেই দেখি না না দেখার ভান করেছি না দেখেও নিজের ইজম মতবাদ নিজের মতকে প্রাধান্য দেওয়ার জন্য বিশ বছর তিরিশ বছর বইলা আসছি এখন বললে পাবলিক কি বলবে এই চিন্তা দ্বারা করি কি তারা এই কথাগুলো লুকাচ্ছে কি না আমরা আল্লাহ ভালো জানে এই জন্য আল্লাহর কাছে আবারও হেদায়তের দোয়া করছি সম্মানিত মাওলানা সাহেব বলছে নাকি যে বলছে ওনারা বলি বলছেন যে ওনারা আসলে কিচ্ছু জানে না এবার ওরা যে জানে না ওরা নিজেরই জানে না এই কথাটা তো এই ফেককে একটা উদাহরণ একজন চক্ষুস্মান লোক আর একজন অন্ধ লোক রাস্তা দিয়ে হাঁটতেছেন ভুলবশত অন্ধ লোকের সাথে চক্ষুস্মান লোকটা ধাক্কা খেয়ে গেল তো এখন অন্ধ লোকটা কয় ওই কানার কানা তুই না দেখেন ওই কানার কানা তুই না যিনি অন্ধ তিনি ভালো লোকটাকে বলছে যে কানা আসলে কিন্তু উনি দেখতেছে কিন্তু সে তো অন্ধ সে মনে করছে ওই লোকটা অন্ধ প্রিয় দিন ভাই এবং বোন সম্মানিত মামা সাহেব বলছে যে আল্লাহর আকার নাই এদের মতো আলেম রাই বলে যে আল্লাহর আকার নাই আল্লাহ নিরাকার আল্লাহ সর্বত্র বিরজমান যদি এমন লোক যদি বলে থাকে যে আল্লাহর আকার নাই আল্লাহ নিরাকার আল্লাহ সর্বত্র বিরজমান তার ইমান থাকবে না এটা মনে রাখতে হবে কারণ আল্লাহ বলছেন আল্লাহ আর রহমান আল্লাহ আলসি ইস্তাওয়া আল্লাহ আলসি রূপে সমাসীবেন যাক সেই কথা আসছি না উনি বলছেন যে আল্লাহ রবুল আলমের কোন আকার নাই আল্লাহ নিরাকার তবে নিরাকার আমরা মনে করি নিরাকার কোন জিনিস নিরাকার হলো ঘোড়ার ডিম তার মানে কি ঘোড়ার ডিম নাই সেটা কোনো আকার নাই পৃথিবীতে সব কিছু জিনিসের আকার আছে যতকে যত বড়ই হোক না কেন যাই হোক বক্তব্য দীর্ঘিত না করে আমি সংক্ষেপে কত কোরআনের কতগুলো আয়াতের রেফারেন্স দিব এবং বাংলাদেশে যেই প্রত্যেকটা মাদ্রাসায় তাদের সবচেয়ে বড় কিতাব হলো মেশকাত এই মেশকাতের উদ্ধৃতি দিব আপনাদের কাছে সবাই অনুরোধ করব আপনারা খুলে দেখবেন কোরআনের আয়াতগুলো হুবহু তা অনুবাদে আছে কিনা মেশকাতে আছে কিনা আর কোরানের অনুবাদটা নিবেন কার যেমন আল্লাহ রব্বুল আলম বলছেন খালাকাল ইনসান আল্লাহ মাহুল বায়ান আমি মানুষ সৃষ্টি করেছি আর শিক্ষা দিয়েছি এর ব্যাখ্যা তার মানে এই ব্যাখ্যা মোহাম্মদ সাল্লা সাল্লাম সাহাবে আজমেন তাবেই তাবে তাবেইন তারা কি ব্যাখ্যা করেছেন তাদের ব্যাখ্যা অনুযায়ী আমরা দেখবো এই কোরআনে কোন জায়গায় আছে আল্লাহর হাত আছে পা আছে কিন্তু যখন আমরা বলি যে আল্লাহর হাত অমুক সুরে অত নম্বর আয়াতে আছে। তখন তারা বলে কুদ্রুতি তো কোরআনের সুনির্ভরযোগ্য তাপসির গুলাতে সাল সালিদের মানাজের অনুযায়ী তাপসিরগুলো আছে এই তাপসিরে কোথায় কুদ্রুতি বলছে একটু আপনারা দেখে নেবেন মনে রাখতে হবে সেদিন হে মুফতি সাহেব হে মহাদেশ সাহেব ইত্তাকিল্লা আল্লাহকে ভয় করুন কোরআনের ব্যাখ্যা কোরআনে যা আছে হুবহু মনে রাখবেন কেউ যদি জেনে বুঝে একটা কোরআন আয়াতকে অস্বীকার করে তার ইমান থাকার কথা নয় আমরা রেফারেন্স দিব আপনারা দেখে নেবেন অনুরোধ করলাম বিনীত অনুরোধ করছি আপনার সাথে আমার কোনো সত্যুত্বমই নাই আমি যে করোনা কারণটা পড়ছি করোনা একটা পড়ছি সুরাতুল মুলুকের প্রথম নম্বর আয়াত আল্লাহ প্রর্ষান তাবার বিয়াদিল মুলক হহু আলাকুল্লি সেই কাদির অতি মহান ও শ্রেষ্ঠ তিনি সর্বময় কর্তৃত্ব ও রাজত্ব যার হাতে তিনি সব কিছুর উপর ক্ষমতাবান বিয়াদিহি হাত সুরাতুল জুমারে যে সাতষট্টি নম্বর একটা আমি তার করছি আল্লাহ বলছেন আমা কাদার আল্লাহ হাক্কা কাদারি অল আর জামি আং কাবু ইউমাল কিয়ামা ইউমাল কিয়ামাতি ওয়াসামা ওয়াল ওয়াসামা ওয়াতু মতই মতই তুম বিআদি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইশরিকুন তারা আল্লাহকে যথা আল্লাহর যথাযথ মর্যাদা দেয় না কেয়ামতের দিন সমগ্র পৃথিবী তার হাতের মুষ্টিতে থাকবে আর আকাশমণ্ডলী ভাস আকাশমণ্ডলী থাকবে বাস করা অবস্থায় তার ডান হাতে কার আল্লাহ রব দেখেন ডান হাতের কলা বসে আল্লাহ প্রথম বসে ইয়া তারপর সে ডান হাতে কেয়ামতের দিন সমগ্র পৃথিবী ভাস করে আল্লাহাক তার ডান হাতে রাখবেন সোবাহান আল্লাহ মুফতি সাহেব না দেখলে তো আমাদের কিছু করার নেই এবার আসলে কতগুলো রেফারেন্স সুরাতুল আল এমরান ছাব্বিশ নম্বর আয়তে আল্লাহ পাক আল্লাহর হাতের কথা বলছে আপনারা দেখে নেবেন এবং সুরাতুল এমরানের তিহত্তর নম্বর হাতের কথা আছে সুরাতুল এমরানের তিরিশ নম্বর আয়তে আল্লাহ নফসের কথা বলেছেন সুরাতুল জুমার যে সাতষট্টি নম্বর আয়তের কথা বললাম হাতের কথা বলছেন সুরা লোকমানের কথা বললাম সুরা হিজরের উনত্রিশ নম্বর আয়তে আল্লাহ রোহ কথা বলেছেন আল্লাহ পাক সুরাতুল ইয়াসিনের তিরাশি নম্বর আয়তে আল্লাহ পাক হাতের কথা বলেছেন সুরাতুল আল এমরানে পনেরো নম্বর আয়াত এমরানের দুইশো একশত একুশ নম্বর আয়তে আল্লাহের সুরাত আল এমরানের পনেরো আল্লাহ আল্লাহের শোকের কথা বলেছেন এবং আল এমরানের একুশ দুইশ একশত একুশ নম্বর একুশ নম্বর আয়তে আল্লাহের কানের কথা বলেছেন তাহা তাহার শিশুলিশ নম্বর তে আল্লাহাকিস নম্বর আয়তে আল্লাহাক কানের কথা বলেছেন যেমন আল্লাহ বাসন লাইসাকা মিসলি সামিউন বাসির যদি আল্লাহর কান না থাকে আল্লাহ শুনে কেন কিরকম আল্লাহ আলম আল্লাহর কান আনার মতন আল্লাহ দেখেন সামিমন বাসী আল্লাহ দেখেন এবং শুনে কিভাবে দেখেন আল্লাহর চোখ আল্লাহর মতন আল্লাহর চোখ আছে এটি সত্য কিন্তু কিরকম আমরা জানি না যদি বলি কিরকম জেনে বুঝে যদি কাউকে প্রশ্ন করে তার ইমান থাকবে না আল্লাহ বলছেন আল্লাহর মতন সুরে কালাম সুরে কালামের বিয়াল্লিশ এবং তেতাল্লিশ নম্বর আয়াত আল্লাহাক বলছেন কেয়ামতের মাঠে আল্লাহাকের শাক এই হাঁটুর নিচ থেকে নলাটাকে আল্লাফাক কপর উন্মোচন করে বলে তোমরা চেষ্টা করো তখন দুনিয়াতে যারা চেষ্টা করতো তারা আল্লাহকে চেষ্টা করতে পারবে আর যারা চেষ্টা করছে না তারা চেষ্টা করতে পারবে না কালাম সুরাতাম তেতাল্লিশ এইভাবে আমি আলহামদুলিল্লাহ আরও দুই ঘন্টা কোরআন থেকে রেফারেন্স দিতে পারবো এই রেফারেন্স এখানে আপাতত এবার আসুন হাদিসের উদ্ধৃতিগুলা আল্লাহাক যে নফসের কথা বলেছেন নফস মেশকাত মূল আরবি বোখারি মুসলিম মেশকাত যদি মেশকাতের আমরা উদ্ধৃতি দিচ্ছি যেহেতু ওনারা বেশি মেশকাত মূল আরবি পৃষ্ঠা নম্বর দুই শত তিন আল্লাহ রবুল নিজের নবসের কথা বলেছেন এরপরে মেসকাত মূল আরবি চারশত বিয়াল্লিশ নম্বর বিরাশি নম্বর আল্লাহ আল্লাহাগীর কথাটা বলেছেন তারপরে আল্লাহ রব্বুল আলমিন মেশকাতের বিশ নম্বর পৃষ্ঠায় আল্লাহর হাতের আঙ্গুলের কথা বলেছেন বোখারি মুসলিম মেশকাত পাঁচশত পাঁচ পৃষ্ঠায় জাহান নামে পা আল্লাহরবুল আলামিন কেমতের মাঠে জাহান নাম বলবে হালমিম মাজিদ আর কি কিছু আছে আল্লাহ কেমতের মাঠে জাহান নাম বলবে হালমিম মাজিদ আর কি কিছু আছে তখন আল্লাহ রব্বুল আলমিন জাহান নামের ভিতরে আল্লাহ রব্বুল আলমিন পা রাখবেন তখন জাহান নাম বলবে কাদ 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 যথেষ্ট 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 আল্লাহ বোখারি মুসলিমের হাদিস মেশকাত পাঁচশত পাঁচ নম্বর মূল আরবি দয়া করে দেখে নেবেন বোখারি মুসলিম মেশকাত পাঁচশো পৃষ্ঠায় জান্নাতে আল্লাহ জান জান্নাতিরা দেখবেন সবচেয়ে বড় নেয়ামত হবে জান্নাতিরা পাকের দিদার হোসেন বলবে আল্লাহ যেই তোমার বন্দাগুলায় তোমাকে না দেখে তোমার নবীর কথা শুনে তোমার নবীর কথা শুনে তোমার কোরআনের কথা শুনে তারা বিশ্বাস করে তোমাকে বিশ্বাস করে তোমার বিশ্বাস করে তোমার আবাদত করেছেন সব কিছু তারা পেয়েছে তোমাকে তো দেখলো না আল্লাহ তখন আল্লাহ রব্বুল আলমিনের সামনে থেকে নূরের পর্দাগুলো সরে যাবে আল্লাহ সরিয়া দিয়ে সামনে দেখা দিবেন হাদিসে আসছেন যে জান্নাতির লোকরা একদম কত লক্ষ বছর যাবে আল্লাহ ছাড়া কেউ জানে না এই দেখেন আল্লাহর আকৃতি যদি আল্লাহর আকারই না থাকে তাহলে আল্লাহকে দেখবে কিভাবে সুরত সহি মেশকাতের পাঁচশো পৃষ্ঠা এরপর আসেন বোখারি মুসলিম মেশকাত চারশো পঁচাশি নম্বর পৃষ্ঠায় যে আলাইহি ওয়াসাল্লামকে সাহাবিরা জিজ্ঞেস হেয়া করবো আল্লাহ সাল্লাম যখন কেয়ামত হবে মিলিয়ন টিলিয়ন ট্রিলিয়ন লোকের সাথে কিভাবে আমরা আল্লাহকে দেখবো তখন আল্লাহ একটা সুন্দর উপমাদি বলে সাহাবিরা পূর্ণিমার চাঁদ যখন রাত্রে আকাশে উঠে পৃথিবীর সবাই দেখে কারো কি কোনো সমস্যা হয় সাহাবিরা বলো নাই আর রসুল আল্লাহ ঠিক তোমরা কেয়ামতের মাঠে আল্লাহকে দেখতে হবে কারো কোনো অসুবিধা হবে না এইভাবে এইভাবে আল্লাহ রবুল আলমিন আরো আরো রেফারেন্স দেওয়া যাবে এই জন্য আল্লাহ রবুল আলমিন সুরাতুল আনফালের বাইশ নম্বর আয়তে বলছেন পৃথিবীদের সবচেয়ে বড় নিকৃষ্ট লোক তারা বধির এবং মুখ তারা যারা উপলব্ধি করে না কি উপলব্ধি করে না কোরআন হাদিস নিয়ে উপলব্ধি করে না এরপরে আল্লাহ রব্বুল আলমিন এই কথাটি বলেছেন সুরাতুল আনফালের ছত্রিশ নম্বর আয়তে বলছেন যে কাফেরা আল্লাহাকের প্রদত্ত দিন প্রদর্শিত করতে আসেন আল্লাহ বলছে তারা ব্যয় করছেন আজকে দেখতেছি এটা করছে এক সময় মক্কার কাহাররা আজকে দেখতেছি আমাদের সমাজের এক শ্রেণীর আলমরা দাড়িওয়ালা টুপিওয়ালা বড় বড় মাদ্রাসার সার্টিফিকেট পানওয়ালারা তারা আল্লাহ কোরআন সহি যারা প্রচার এবং প্রশা করে তাদেরকে ধামা দেওয়ার জন্য বন্ধ করার জন্য তারা সর্বাত্মক পায়ে তারা চালাচ্ছেন কিন্তু আল্লাহ বলছেন মুতিম্মা মুম্বা ওয়ালাউ কারিয়াল কাফিরুন আল্লাহ বলছে অবশ্য অসম্ভব কথা কাপড়ার যদিও চেষ্টা করতেছে তাদের মুখের ফুৎকার দিয়ে আল্লাহর পঞ্জীবিত দিনকে নিবেদিত করেন জন্য আল্লাহ বলছে অসম্ভব কথা আল্লাহ এটা বিজয়ী করবেন করবেন যদিও কাপড়দের খারাপ লেগে থাকে আল্লাহ যদিও কথাটা কাপড়কে বলেছেন কিন্তু আজকে এক শ্রেণী আলমরা কোরআন সহিদের দাওয়াতকে ভুলুণ্ঠিত করার জন্য পায় তারা চালাচ্ছেন আমরা যেমন আপনাদের কোরআনের রেফারেন্স দিছি আল্লাহর আসতে কোরআনে খুলে দেখেন এই এই কথাগুলো আছে কি নাই আল্লাহর হাত আছে পা আছে কোরআনে আছে কিরকম আছে কিরকম বলে নাই এটা প্রশ্ন করে ইমান চলে যাবে যদি বলেন আল্লাহর হাত আছে বালাস কিরকম এই প্রশ্ন করাই আল্লাহ পথে যেমন কেয়ামতের মাঠে আল্লাহ রব যে হাতের যে পাঁচটা আঙ্গুল আছে পাঁচটা আঙ্গুল হয়ে কেয়ামতের মাঠে আল্লাহ পাক এক আঙ্গুল হয়ে দুনিয়া রাখবেন আকাশ রাখবেন এইভাবে আল্লাহ পাকে এক একটা আঙুল হয়ে এক এক রাখবেন তাহলে পাঁচটা আঙুল কথা আল্লাহ হাদিসে আসছেন সুতরাং যারা এই কথাগুলো বলেন আপনারা বড় বড় আলেম মুফতি মহাদ্দেশ সাহেব আপনারা দয়া করে একটু পড়েন আমরা দোয়া করি আল্লাহ পাক যাতে এই সমস্ত আলেমগুলাকে কোরআন এবং হাদিসটা উপলব্ধি করে যেমন আল্লাহ রব বললেন যে সুরফালে বলছে মোরাতে সবচেয়ে বধির এবং মুখ মূর্খ লোক তারাই এবং ক্ষতিগ্রস্ত লোক তারাই যারা কোরআন নিয়ে উপলব্ধি করে না শুধু পড়ছে আর পড়ছে আমার জানা মতে এই সমস্ত আলেমগুলা আল্লাহ আলম জীবনে যত বছর কোরআন পড়ছে একটা বারো মনে কারেন্টকে প্রথম থেকে লাস্ট পর্যন্ত সহ পড়ে নাই তারা প্রতি বছর নাকি বোখারি খতম দেয় খতম দিয়া মানুষের পয়সাগুলো অন্যায়ভাবে বক্ষণ করে এই হাদিসগুলো বোখারি মুসলিম এসকাতে আসে তারা দেখে নাই না দেখে খতাম আল্লাহ আল্লাহ কুলু ও ওয়া আলাহামিম ওয়া আল সোয়ারহিম গিসা ওয়া আল্লাহাক তাদেরকে তাই বলেছেন তাই হচ্ছে আল্লাহ ভক্তাদের অন্তরে সীসা লাগে যে তারা দেখবে না সুতরাং কথা বলার আগে আল্লাহকে ভয় করুন ইত্তাকিল্লাইয়ে হন আল্লাহকে ভয় করুন মনে রাখবেন রসুল্লাহ সাল্লা সুমে করল বনিয়াদম খাত্তা হন খাই খাত্তাবিন আর তও প্রত্যেকটা বনিয় আদম ভুলকারী উত্তম ভুলকারী যে ভুলকে ভুল জানার পরে তাও ব্যস্ত আপনার সাথে আমার মানবিক কোনো শত্রুতা আমি নাই আপনাকে অনুরোধ করছি আমরা সৌদি আরতে সঠিক বই পড়ি আর যাই পড়ি আমরা মূলেতে আমাদের রহমান থেকে কোরআন থেকে বোখারি মুসলিম আবুদাউদ্ তির মিজির নাসা ইবনে মাজা আপনি পড়ছেন হাদদাসান হাদাসান হাদাসান পড়ছেন আপনি তো অনুবাদ সব পড়েন নাই যদি আপনি পড়তেন আর মনোযোগ দিয়ে পড়তেন অনুধাবন করে পড়তেন তাহলে আপনার মুখ ধরে এইসব কথা আসতো না আপনাদের জন্য আমরা দোয়া করি আল্লাহ পাক আপনাদেরকে সঠিক বুঝ দান করুক আল্লাহ পাক আপনাদেরকে হেদায়ত দান করুক আল্লাহ পাক আপনাদেরকে কোরআন এবং সহি সুন্না গুলা কোরআন এবং রসুলাম রেখে যাওয়া সব আদেশ গুলা অনুধাবন করা পড়া এবং বুঝা সে অনুযায়ী সেই অনুযায়ী আমল করা তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সৌদি আরব থেকে আসে এরম করে রুমাল কষা মারতে থাকে কিছুক্ষণ পর্ব আর বলে আল্লাপ বলেছেন আপনাদের আপনাদেরকে ইমান শিখিয়েছে অসম্পূর্ণ ইমান আল্লাহর হাত আছে আল্লাহর আলোচনা করে ইমান আগে যেটা ঠিক আছে দেয় আর তুমি বগলে একটা ইংলিশ আর বাংলা বোহারিলে হুজুর বোহারি আছি আমি আমিছি জানে না যে এটাও জানে না

কয়টা হইল জীবনভর ডবল মূর্খতার ভিতরে কাঁদাবে জীবনভর কয় মূর্খতার ভিতরে থাকবে এই জন্য বলতে শেরাম যে ওখান থেকে আসে আইসে আল্লাহর হাত ফাঁ শুরু করে কি শিখানি শুরু করে আল্লাহর হাত ফাঁ হাত ফা যেমনি শিখায় মাথার ভিতরে হাত ঢুকে না ঢুকে না হাত ঢুকলে রাতের বেলায় কল্পনা করবে ঠিক ইমানটা নষ্ট হবে এক ডাক্তার ছিল বাদ আসলে আসলে ডাক্তারি শিখছে ঠিকছে না হে ডাক্তার হয়ে বয়ে রয়েছে এখন পিট বাঁচানোর জন্য একটা সিস্টেম করছে সেই সিস্টেম কি কেউ আসলেই বলে আপনার ক্যান্সার সারা পৃথিবী থেকে ফেলে মেরে আসছেন কোনো চিন্তা নাই আমার এই ওষুধ তিন দিন খাবেন ভালো হয়ে যাবে আপনার কিডনির প্রবলেম সারা পৃথিবী আপনাকে বলছে অপারেশন করা লাগবে কিছু লাগবে না আমার এই আলুয়া খাবেন দুই দিনে ভালো হয়ে যাবে তবে একটা শর্ত আছে এই আলুয়াটা খাবার একটা কি আছে শর্ত আছে সেই শর্ত হলো যখন এই ওষুধটা আপনি খাবেন কোন আপনার মাথায় যেন বান্দরের কল্পনা না আসে যদি কোনোভাবে আপনার মাথায় বান্দরের চিত্র বা কল্পনা আসে তাইলে এই ওষুধ কিন্তু কাজ করবে না এখন বলেন আমরা ওষুধ জীবন খাইছি না কোনোদিন ওষুধ খাওয়ার সময় আপনার বান্দরের কল্পনা আছে যেমনি এই শর্ত বান্দরের কল্পনা মাথায় ঢুকাই দিছে এখন যখনই হ্যাঁ ওষুধ খুলে তখনই বান্দর মাথায় বলে ঠিক কি ঠিক হ্যাঁ এই যে বান্দর মাথার ভিতরে ঢুকাই দিছে কেন নিজের ফিট বাঁচানোর লিগে ঠিক কি ঠিক হ্যাঁ এতে বাট ফারে যদি মানুষ না পারে এরকমই সৌদি আরবতে বাট দল ঢুকছে এগুলি এসে এখন আমাদের মাথার ভিতরে আল্লাহর হাত পা ডুয়াই দিছে ডুয়াই দিয়ে আমি এই মানু নষ্ট করে নিজের ফিড বাঁচায় ঠিক কি ঠিক না আপনি একজন কৃষক কে জিজ্ঞেস করেন কৃষক তাকে জিজ্ঞেস করেন তো এ তুমি আল্লাহর ইবাদত করো হ্যাঁ করি আল্লাহর মানো কয় মানি তুমি যে আল্লাহর ইবাদত করো আল্লাহকে মানো আল্লাহ কেমন তুমি দেখছো আল্লাহ কেমন কৃষক কি বলবে আল্লাহ যেমন তেমন তোর ঠিক কি ঠিক না তাহলে বলেন দেখি এই কৃষকের ইমানটা নষ্ট ছিল না ঠিক ছিল যে তার সামনে হাত পায়ের কথা বলবে সাথে সাথে মাথায় কল্পনা এসে এবার আগের ঠিক ইমানটা নষ্ট হয়ে যাবে ঠিক কি না এই এই সমস্ত এসে আপনাদের ইমান নষ্ট করে নাম দেয় নিজেদেরকে আহলে হাদিস নামটা কি আহলে হাদিস এই মলবি গুলা হলে দুষ্ট আমাদের সাধারণ মানুষ খুব ভালো সাধারণ মানুষের কাছে এসে সহি হাদিসের লেভেল দিয়ে বয়ান করে যার কারণে আমরা আল্লাহ রসুলকে ভালোবাসি আমরা চাই খাঁটিটা চাই তাই আমরা এক পিছনে দৌড় মারি ঠিক ঠিক না আসলে মলবি গুলা দুষ্ট এই মলবি গুলা কি দুষ্ট এসে মানুষের ইমান যেটা ঠিক আছে এটারে নষ্ট করে মসজিদে এসে কোন মারামারি আছে এখানে সব আল্লাহর গোলাম হয়ে সবাই এখানে ঢুকে যায় এক কাতারে দাঁড়ায় যায় ঠিক কি ঠিক না এই একটা জায়গা ছিল ঐক্যের এই দুষ্টের দল বাংলাদেশের ভিতরে আইসা জোরে আমি নাস্তে আমি হাত এমনি হেমনে লাইতে লাইতে সিস্টেমের খারানি এগুলি দেহায় আমার মসজিদের ভিতরে গন্ডগোল আর মারামারি শুরু করে দিছে ঠিক কি ঠিক না ফেতনা ফাসাদ বাজারে কেলিকা থাকবো মসজিদেও ঢুকুন লাগবে সাধারণ মানুষ অনেক সময় এদের কথায় বিভ্রান্ত হয় সাধারণ মানুষ এদের কথায় অনেক সময় কি হয় এবং তারা আল্লাহকে রসুল কে ভালোবাসে ভালোবাসে বলেই সুন্দর লেবেল দিয়ে দৌড় মারে বুঝাইতে পারছি এই ভাই শুধু লেবেল হইলেই কি জিনিস হয় ভিতরে লালমদ উপরে লেহা কি রু অবজা এখন বলেন তো দেখি রু নাম থাকার কারণে লাল লালমদ খাইলে শরীর ঠান্ডা হইব না আরো গরম হইব মাথা ঠিক থাকবো না মাথা লইব মাতালে উল্টা পাল্টা বকবো গালি করবো করব ঠিক কি ঠিক না এই দুষ্টের দল উপরে লেবেল লাগাইছে সহিদিস লেবেল কি রু আফজার মতো সহিদিস আর ভিতরে ঢুকে রাখছে উল্টা আল্লাহর হাত কেমন এইটা যদি কল্পনা করতে যায় তাহলে আমার মাথার ভিতরে আল্লাহর হাতের একটা রূপ আসবে সেটা কেমন মনে করেন কারো মাথায় আসবে বড গাছের মতো মোটা হাতটা আমার হাতে পাঁচটা আঙ্গুল আল্লাহর হাতে মনে হয় বিশটা আঙ্গুল কল্পনা আসতে পারে না পারে না কল্পনা যদি করা হয় তাহলে বিভ্রান্ত হয়ে যাওয়া লাগবে বাহাত্তর ফেরকার এক ফেরকা ফেরকায় মোসাব্বিহার ভিতরে দাখিল হওয়া লাগবে রব্বুল আলমিন কোরআনে কারি মে বলেন আল্লাহর মতো কোনো কিছু নাই ডাস্টবিন কোন কিছুর মতো আল্লাহর সাথে আল্লাহরও কোনো তুলনা চলবে না ঠিক কি না অতএব আমার মাথায় কল্পিত যে হাতটা আল্লাহর যে রূপটা আমার মাথার ভিতরে কল্পিত রূপ আল্লাহ তা কল্পিত রূপের মত অনুম ঠিক কিনা এজন্য রসূল্লা সাল্লাহিসাল্লামের জমানা থেকে শুরু করে সাহাবিরা তাবিন না তাবে তাবিন আহিম মুস্তাহিদিন যে মানুষকে মুসলমান করতেন ঈমান শিখাইতেন সেই ইমান শেখানোর সময় আল্লাহর হাত আছে না পা আছে এই সমস্ত জিনিসের উল্লেখ কোন সময় করতেন না একটা হাদিস পায় ঠিক কি হ্যাঁ আমাদের সৌদি আরব থেকে কিছু ইচড়ে পাকা মৌলবি আস চটি চটি পিচ্ছি পিচ্ছি বই বেড়ে এসে আমাদের ইমান ঠিক করতে গিয়ে ইমান তারা গাত্তার ভিতরে ভালায় দেয় আল্লাহর উপরে ইমানটা কেমন শেখানো হয়েছে আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাঈহি ওয়া সিফাতীহি ঈমানুল্লাহ মামি আল্লাহর যেমন তিনি আছেন তেমন ঠিক কি ঠিক না আল্লাহ যেমন আমি তেমন ইমান আল্লাহ হুজুর একটু ব্যাখ্যা করে দিলে আল্লাহ কেমন এই ব্যাখ্যা করার ক্ষমতা ও করুণায় আর কেউ কোনো দিন আল্লাহ তাআলার সত্তাকে নিজের মস্তিষ্কের আওতার ভিতরে আনতে পারবে না ঠিক কি ঠিক না